আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি রুই মাছের কড়া বানাবো আর ডাল আলু চিংড়ির চচ্চড়ি করব। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার রেসিপিটা। আজকের ভিডিওটা অনেক ছোট হবে, কারণ রান্না বেশি না, সকাল থেকে আজকে অনেক বিজি ছিলাম, সে কারণে মানে সামান্য রান্না করে চিন্তা করলাম দুপুরে খেয়ে ফেলি। তো এদিকে আমি রুই মাছের বড়া নিলাম, বেটে নিলাম ব্লেন্ডার করে। নেওয়ার পরে ময়দা, ডিম, কাঁচামরিচ, দোনা পাতা সব কিছু নিয়ে ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টা। ওগুলো ম্যারিনেট হয়ে যাওয়া, এখন আমি এদিকে তেল চুলায় দিয়ে দিচ্ছি চচ্চড়ি করার জন্য। এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে, মানে বাদামি করবো না, একটু নরম হয়ে আসলে আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিব। তো এদিকে আমি ইয়ে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে সব কিছু মশলা দিয়ে দিব। তো এটা অনেক মজার একটা রেসিপি, বিশেষ করে বড়া দিয়ে গরম গরম ভাত দিয়ে যদি এই ডাল চচ্চড়ি খাই অনেক মজা লাগে, সে কারণে করা। সেদিকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ তো দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিব, শুকনা মরিচ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব। সামান্য করে পানি দিব, বেশি পানি দিব না। আজকে দুপুরে অতটুকুই রান্না করব। তা এদিকে একটু পানি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করার পরে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। বেশি করে চিংড়ি দিলাম, কারণ এই রান্নাটা চিংড়ি মাছ যত বেশি দেয় ততই মজা। তারপরে আলু দিয়ে দিয়েছি, আলু এখানে আলু দিয়েছি আমি তিনটা। তারপর পেঁয়াজের কলি দিলাম, দোনা পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিব। যতক্ষণ আলু সিদ্ধ হবে না ততক্ষণ আমি এখানে কষা নিব। এদিকে ছেলেও মানে আমি ভিডিও করতে করতে ছেলেও অনেক পরিচয় করতেছে কী আর করার, তারপর তো রান্না করতে হবে। তারপরে ভালো করে কষিয়ে দিলে সে পানি যখন গরম উঠবে তখন আমি ডাল দিয়ে দিব। ডাল দেওয়ার পরে আমি এখানে আর 5 মিনিট ভালো করে ডাল কষাই নিব। কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিব আরেক চুলায়। পানি দেওয়ার পর আরেক চুলায় আমি এদিকে সবগুলো আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলাম বড়াটা। আমি আস্তে আস্তে ভেজে ফেলবো সবগুলো দিয়ে। আসলে শীতকালে বিভিন্ন মাছের যদি আপনি বড়া বানান অনেক মজা, ভালো করে যদি উপকরণ দিয়ে বানান এখানে মানে খেতে অনেক টেস্টি লাগে। সেটা আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় একটা না একটা বড়া অথবা ভর্তা করার জন্য। বাসায় আমি খুব পছন্দ করি, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে, সে কারণে আজকে চিন্তা করলাম রুই মাছের বড়া করি। তো ডালের সাথে একটু ডালের চচ্চড়ির সাথে রুই মাছের বড়া অনেক খেতে মজা লাগে, তাই করা আর কি। তো এদিকে ডাল আমার হয়ে আসতেছে, বলক উঠে গেছে। তো এদিকে আমার বড়াও হয়ে যাচ্ছে মোটামুটি। আজকে আমি এতটুকুই রেসিপি করব, এতটুকুই খাবো, বেশি কিছু করব না। কালকে রাতে রান্না করছিলাম কিছু আছে, ওগুলো সহ আজকে মোটামুটি দুপুরে এগুলো দিয়ে হয়ে যাবে। তো আমার ডাল রান্না হয়ে গেছে, এদিকে আমার বড়াও হয়ে গেছে। তো আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে এতটুকুই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলাম।